हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ माई चैनल। सो गाइस, एखन जस्ट टाइम होच्छे अराउंड 10:30 AM एंड किचने जस्ट ए रकम लुक। और ए समय आमी लाइट जलाते बाध्य होइछि किचन रूमे, बिकज देखते पाच्छो तोमरा बाइरे प्रचुर परिमाणे बृष्टि होच्छे। एखाने एतटाई ग्रीन ग्रीन जे होयतो भालोभाबे बुझते पाच्छो ना। तो देखते पाच्छो एकदम पुरो सबुजे सबुज होये गेछे, बाट गरमकाले एगुलो एकदम पुरो रुक्ष होये जाए। एंड ये देखो बृष्टिटा कि हारे होच्छे। तो ये फ्रंट साइड माने घरेर, और एखन आमी जाच्छी जल भरार जोनो, कारण पाम्पे जल शेष हो गेछे। माने ओपरे जे ट्यांकिटा थाके, तो ट्यांकिटा आमरा दुजन इस्तेमाल करी, माने व्यवहार करी आर कि। तो नीचेर फ्लोरे जे दीदीटा थाके से साथे आमिओ करी, तो जार कारणे हय उनि भरे ना हय आमि भरी। तो एखन जलटा नेई, जस्ट आमि सेई जोन्नो जलटा भरते जाच्छिलाम। बट ठीक से ही मुहूर्त दीदी भाई बोलो जो एखन अन्य कारो पाम्प चलछे। तो सिस्टम टा एरकम जे अन्य कारो जदि पाम्प चले तो आमरा चलाते पारबो ना। तो सेई कारणे आमी आबार ब्याके चले एलाम। तो चले एसे जस्ट दो चार मिनट होयेछे, तार मध्ये दीदी भाई बोल पाम्प चालिये दियेछिलो, तो जार जन्य आबार काजटा शुरू करते पेरेछि। तो गाइस, एखन जस्ट आमी किचन रूमटा क्लिनिंग करब, तार जन्य खूब धीरे धीरे काजगुलो आमी करछि। অনেকটাই সময় লাগিয়েছি, না হলে তাড়াহুড়ো করলে তো অনেকটাই হয়ে যায়। তো প্রথমত কাউন্টার টপে যেগুলো থাকে সেগুলো আমি ফ্রিজের ওপরেই চালান দিয়ে দিয়েছি। আর সকালবেলা চা বানিয়েছিলাম, তো প্লেটে একদম পুরো ভর্তি হয়েছে, কারণ হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম চা চিনি দিয়ে দেওয়ার পরে। তো মাহিকে কোলে নিতে গিয়েছি, সেই সময় পুরো চাটাই উতলে গিয়েছিলো। তো এরকম একটা প্লেট রাখলে কী হয় বলো তো, কাউন্টার টপটাও সবসময় নোংরা হয়ে যায় না, জাস্ট ওটা বার করে নিলেই হয়ে যায়। আর কেমন না হলে একটা দাগ পড়ে যায় কাউন্টার টপে, তো পরিষ্কার করার সময় গাটা কেমন করে, যার জন্য এরকমভাবে আমি দিয়ে রাখি একটা প্লেট। তো একটা প্লেটই দিয়ে রাখি, কারণ এদিকেই চা বসাই প্লাস এদিকেই আমি ভাতটা বসাই, যেগুলো থেকে জল পড়ার সম্ভাবনা থাকে সেই কারণে। তো মাহেও এখানে উঠে এসেছে, জাস্ট ঘুমাচ্ছিলো বেবি, তো ওকে আগে কোলে নিতে হবে। তো সেই কারণে হাতটা ওয়াশ করে ভালো করে মুছে তারপরে মাকে কোলে নিয়েই কাজটা করলাম, কারণ জাস্ট ঘুম থেকে উঠে এসেছে, এই সময় নিচে রাখলে ও কান্নাকাটি করবে। তো যেহেতু মোছার কাজ ছিল, তো জাস্ট কাউন্টার টপের ওপরেই কাজ ছিল, তো সেই কারণে ভাবলাম যতটা সম্ভব ওকে নিয়ে করি। দু চার মিনিট পরে নিচে নামিয়ে রাখলে কোনো রকম কান্নাকাটি করে না, বাট প্রথমেই যদি একদম কোলে না নেই তো খুব কান্নাকাটি করে। তো এরকমভাবে জাস্ট যেটুকু ওয়ালে দাগ লেগে যায় সেটাও ক্লিন করি, সাথে এগুলো ভালো করে দু তিনবার করে জল দিয়ে ওয়াশ করি। দিয়ে দেওয়ার পরে শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে দিই। তো এইরকমভাবে আমি ক্লিনিং করি স্ক্রাবারের সাহায্যে, বাসন মাজার যে সাবান হয় সেটা দিয়েই করি। আর ডিওআই কোনো রকম কিছু ব্যবহার করি না, বাট রিসেন্টলি করা চিন্তাভাবনা নিয়েছি, তার জন্য আমি কিছু ব্যবস্থা নিয়েছি, বাট সেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম না, পরে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো জাস্ট এখানে আমার হালকা ফুলকা ক্লিনিং চলতেই থাকে এরকমভাবে সকালবেলা মর্নিংয়ে, কারণ কোনো সময় রাত্রিবেলা ক্লিনিং করা হয়ে ওঠে না, যা যেটা আমি নেক্সট মর্নিংয়ে করে নিই। তো জাস্ট গ্যাস স্টোভটা ক্লিনিং করে নিচে রেখে দিয়েছি, আর মাহি বাবু বার্নারগুলো সব খুলতে সাহায্য করেছে, তো সব কিছুই খুলে দিয়ে ওখানে খেলা করছে। আর এখানে যেটা আমি কিনে এসেছিলাম তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, তো এটা আমি এরকমভাবে দেয়ালের সাথে চিপকে দিয়েছি। দেওয়ার পর এটাকে হালকা করে মুছে দিই, কারণ যেহেতু এটা রেগুলারলি ইউজ ব্যবহার হয় আর কি, তো রেগুলারলি ইউজ এই কৌটোগুলোও ব্যবহার হয়, তাই জন্য এটা সামনে রেখে দিয়েছি। তো এগুলোও ভালো করে হালকা করে মুছে দিচ্ছি। তো এই কাপড়টা একটু ভিজে গিয়েছিলো, যার জন্য খুব বেশি ভিজে নয় বাট হালকা ফুলকা, যার জন্য মুছতে ক্লিনিংটা সাহায্য হয়। তো এইরকমভাবে সমস্ত কৌটোগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর তারপরে যে আর জায়গায় সে যার আমি সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই মুহূর্তে মাহি কী করছে তোমরা দেখতে পারো, ওইখানে গ্যাস স্টোভটার সাথেই খেলা করছে, জাস্ট ওকে কিছু না কিছু দিয়ে দিতে হয় যাতে করে খেলতে সাহায্য করবে, আর খেলতে ব্যস্ত থাকবে, আর আমার কাজে আমি নিজে ঠিকঠাক করতে পারবো। Standing still as I let go of your cold hand, eyes are wet, the lips are dry, and all the things we'd planned were never what you wanted. We've been lying from the start. Guess I knew and just ignored it. I let go of your cold hand. I guess I saw it coming, yet it took me by surprise. Oh, oh.
তো জাস্ট আমার সব কিছু সাজানো হয়ে গেছে এখানে, স্প্যাচুলা, স্পুনের বোতল, অয়েল ডিসপেন্সার প্লাস গ্যাস স্টোভ সব কিছুই হয়ে গেছে। আর জাস্ট এখানে বাসনগুলো রয়ে গেছে, তো বাসনগুলো ক্লিনিং করতে হবে। বাসন অ্যাকচুয়ালি এটা দিনের বাসন, সকালবেলাকার বাসন, রাত্রের বাসন ছিল না, বাট তবু এতগুলো দেখা যাচ্ছে কারণ এগুলো এসেছে, অর্ধেকটা এসেছে ফ্রিজের ভিতর থেকে। তো যতই ভাবি ফ্রিজে থেকে বাসন মানে কীভাবে এত আছে বুঝতেই পারি না, বাট এসে যায় যার কারণে। তো মানে লেফট ওভার ফুড যেগুলো থাকে সেগুলো অনেক সময় রয়ে যায়, চায়ের বাসন দুই একটা, হয়তো রাত্রের বাসনও থেকে যায় কখনো কখনো। তো সেগুলোই এখন জাস্ট ক্লিনিং করছি। আর মাহি এটা নিজেই খেলাধুলা করছে, ওকে একটা খেলা দিয়ে দিয়েছিলাম যার কারণে বাসনটা আমি ভালোভাবে এখানে করতে পারছি। সব থেকে বড় একটা হেল্পার যে আমার কাজ কম করে না, কাজ বাড়িয়ে দেয়, তাই তো মাহি? হ্যাঁ, সকাল থেকে আপনা গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওকে, এখন ও গুছিয়ে গুছিয়ে আবার রাখবে, তাই তো? বাহ, গুড বয়, শোনা বাকি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অন মাই চ্যানেল, হোপ ইউ আর অল রাইট গাইজ। তো এখন জাস্ট সময় হচ্ছে দুপুর 12:10 কাছে, আর এখনই জাস্ট আমার কাজগুলো শেষ করলাম। কাজ শুরু করেছিলাম একা একা চুপি সাথে, মাহি কারণ ওই সময় ঘুমোচ্ছিল, অ্যান্ড এমন কাজ করছিলাম মনে হচ্ছে যেন নিজের বাড়িতে নিজে শুরু করতে এসেছে, এত পা টিপে কাজ করছিলাম। বাট তবুও মাহি বেটা উঠে পড়েছে, মানে ঘরের ক্লিনিং তো আমার সব কিছুই হয়ে গিয়েছিল, যদি এখন অন্ধকার করে রেখেছি। তো জাস্ট কিচেন রুমটা ক্লিনিং করছিলাম তখনই মাহি বেটা উঠে এসেছে, আর কিচেন অলমোস্ট ডান হয়ে গেছে, মানে সমস্ত কাজই শেষ হয়ে গেছে, জাস্ট বেডশিট যেটা সেটা ক্লিন করা হয়নি, বিকজ মাহি ওই সময় ঘুমোচ্ছিল তো ওই জন্য ক্লিন করা হয়ে ওঠেনি। আর তোমরা জানো আমার হাউস হেল্পার আমাকে খুব সাহায্য করে, যে কিনা কাজ কমাতে নয় কাজ বাড়াতে সাহায্য করে, সে এখন সেটাই করছে এইখানে, আর সমস্ত এখানে ফেলে রেখেছে, মানে ডবল করে একটা কাজ আমাকে করতে হচ্ছে, ঠিক আছে? তো কেমন আছে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কাল আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কারণ এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল, তোমাদের কি বলবো। তো তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মানে সি সেকশন ডেলিভারির পরে, মানে আমার ডেলিভারি হয়েছিল সি সেকশনে, তো সি সেকশন ডেলিভারির পরে আমার মানে ভীষণ রকম প্রবলেম হয়ে গেছিলো, তো সেইটা এখনো পর্যন্ত আমি ভুগছি, এখনো পর্যন্ত আমার ঠিক হয়নি। তো তার রিয়াকশনটা কালকের ভীষণ পরিমাণে বেরিয়েছিলো, ঠিক আছে? তো ইউজুয়ালি আমি ব্লগটা স্টার্ট করি বিকাল টাইম থেকে, বাট নর্মালি কয়েকদিন জাস্ট মর্নিং আওয়ার থেকে শুরু করছি। তো কালকের আমি সকাল থেকে ভেবে রেখেছিলাম বিকাল থেকে স্টার্ট করব, বাট বিকালেই আমার প্রবলেমটা শুরু হয়েছিল, আর ঠিক রাত 9:10 পরে ঠিক হয়েছিল, ঠিক আছে? তো সেই জন্য কোনো কালকে ব্লগটা আমি শ্যুট করতে পারিনি, আর এমন টাইমে আমি ডক্টর ক্লিনিকও যাচ্ছি না, খুব শীঘ্রই যেতে হবে নাহলে আরও বেশি প্রবলেম হতে পারে। তো অ্যাকচুয়ালি যে কাটিং পয়েন্ট সেইখানে আমার ভীষণ রকম প্রবলেম হয়েছিল, নর্মালি আমার স্কিনটা মানে ওই যে সেলাইটা হয়েছিল সেটা আমার নিতে পারিনি, মানে আমার স্কিনটা এতটাই সফট, তো এটা ডক্টরের হিসাবে যে স্কিনটা নিতে পারিনি ওই সেলাইয়ের চাপটা, যার জন্য আমার এফেকশন খুব বেশি পড়েছে। তো দেখা যাক কবে যায়, আর এখন ভালো আছি, আর এইটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, এটা এখনো ঠিক হচ্ছে না, জানি না কীভাবে ঠিক হবে। আর মাহি মাহি এখানে জলে বসে খেলা করছে, তো সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে মাহির এবার ফিডিং দিতে হবে, মাহি ঘুম থেকে উঠছে, তো দুধটা এখনো গরম করা হয়নি, ফ্রিজেই রয়েছে, তো এগুলো ব্যাপার। আর সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে খুব পরিমাণে, এখনও হচ্ছে, কালকে জন্মাষ্টমী ছিল বাট আমি কোনোরকম ব্লগ করতে পারিনি, আমার খুবই খারাপ হয়েছে। তো হ্যাপি বিলেটেড জন্মাষ্টমী টু অল মাই ফ্রেন্ডস, আর জানি তোমরা অনেক এনজয় করেছো, বাট আমি কোনোরকমভাবে এনজয় করতে পারিনি, জাস্ট মাহি একটা পিকচার ক্লিক করেছি, যদি কমিউনিটি পোস্ট অন থাকতো তো আমি অবশ্যই দিতাম, বাট কমিউনিটি সেকশন আমার এখনও অন নেই কারণ 1000 সাবস্ক্রাইবার না হলে হবে না। তা আশা করছি খুব তাড়াতাড়ি কমিউনিটি পোস্টেও
আপলোড দিতে পারবো। তো যদি আমার সাবস্ক্রাইবারদের ইচ্ছে হয় সাবস্ক্রাইবারদের, তো চলো তাহলে মায়ের দুধটা আমি জাস্ট গরম করে নিই, তারপর ওকে ফিডিং দেবো, তারপরে স্নানটা করতে পারবো, আমি ভীষণ ঘেমে গিয়েছি। ঠিক আছে, তো এই হলো মায়ের দুধ। আর অ্যাকচুয়ালি গাইস, তোমরা হয়তো বলবে যে বাসন রাখার জন্য কোনো ব্যবস্থা কেন না, উনি নিচেই কেন রাখছো। অ্যাকচুয়ালি মাহির জন্য কয়েকদিন আমি ফ্রিজের ওপরে রাখছিলাম, বাট দেখতে খারাপ লাগছিল, বাট সেই জন্য আবার ট্রান্সফার করে নিচে রেখেছি। তো সেই মাহি আবার সেই দুষ্টু করছে, আর দেখা যাক বাসন রাখতে কবে কিনতে পারি। তো গাইস, মাহিকে আমি নাঙ্গু পুঙ্গু করে দিলাম, ঠিক আছে, কারণ বাইরে গিয়ে খেলা করছিল আর তার কারণে পুরো ভিজে গিয়েছে পিছনটা। সো ফ্রেন্ডস, জানি তোমাদের কথাটা ঠিকঠাক হয়তো বুঝতে অসুবিধা হবে, কারণ পাখা চলছে, কাজকর্ম সেরে এসে পাখার তলায় বসতে যে ফিলিংস, সেটা একমাত্র হাউস ওয়াইফরাই জানে কিংবা কোনো পরিচারিকাই জানে। কারণ কাজের টাইমে যে ঘামটা হয়, যে কষ্টটা হয়, সেটা এই পাখাটা একমাত্র কমাতে পারে কিংবা কোনো এসি। তো সেই কারণে এসে বেশ আরাম লাগছে, আর মাহির জন্য আমি দুধটা নিয়ে চলে এসেছি, ওকে এখন ফিডিং দেবো। ঠিক আছে, ফিডিং দেবো, তারপরে বেডশিটটা ক্লিন করবো, তারপরে স্নান করতে যাবো। আর এই যে হাটটা মাহিকে পড়িয়েছি, এই গোলটিটা নিয়ে খালি মাহি কেমন করো তুমি দেখে দাও, কেমন করো, কেমন করে তোর শুন করে, কেমন করে করো, কি করছো বাঙ্কি? গুড ইভিনিং গাইস, তো এখন সন্ধ্যা 6টা বাজে, নিদিশ চলে এসে 5টার মধ্যে আজকে, আর সকাল থেকে সেই যে বৃষ্টিটা স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়েই চলেছে, মানে সেই একই অনর্গল, একই মানে কি বলে একই বেগে আর কি বৃষ্টিটা হচ্ছে। ঠিক আছে, তো বৃষ্টিটা একদমই কমছে না, আর এখান থেকে মানে আমাদের এখানে যে গাছগুলো রয়েছে বড় বড়, তারপরে ময়ূরগুলো বসে আছে, সেই সকাল থেকে আমি দেখেছি যে বসে আছেই তো বসে আছে, তারা নামছেই না, মানে একটাকে দেখতে পাচ্ছি, বাকি আর দেখতে পাচ্ছি না। তো এই হলো ব্যাপার। আর কালকে যেহেতু জন্মাষ্টমী গিয়েছে, কিছুই বাড়িতে মিষ্টি বানাতে পারিনি শরীরটা খারাপের জন্য। তো এখন শুয়ে শুয়ে আমার নীতিশ এসেছিল, তখন আমরা ঘুমাচ্ছিলাম, তো আসতে আবার উঠেছে ধীরবির করে। হ্যাঁ, তো এখন বানাবো একটু মালপোয়া, তো অনেকদিন হয়ে গেছে এটা খেয়েছি, প্রায় 2 মান্থসেরও উপরে হয়ে গেছে। তো চলো তাহলে স্টার্ট করা যাক, আর খুব ইজিলি হয়ে যায় সবাই নিশ্চয়ই জানো তো, বাট খেতে আমার খুব মন করছে আজকে, কেন জানি না মালপোয়াটাই খেতে মনে করছে। আর মাহি খালি
দরজা খুলে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, ঠিক আছে, যার জন্য আমি দরজাটা দিয়ে রেখেছি। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে, বেশ ভালো লাগছিল। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাহির বায়না এতটাই বেড়ে গেছে যে বাইরে সিঁড়িপোর্টের কাছে সে খেলবে, ঠিক আছে। তো এখানে তো জল পুরো ভরে যায়, বাট ও ওখানেই ভিজে ভিজে খেলবে, সেই কারণে দরজাটা দিয়ে তারপর আমি বকা ঝকা দিয়ে আজকে ওকে ঘুম পাড়িয়েছি। তাই তো মাহি, আজকে মামা আপকো আপকো ডাঁটা হ্যাঁ না, হ্যাঁ মামা মামা আজকে মামা আপকো ডাঁটা হে, হ্যাঁ এর মুখটা দেখো গাইস, পুরো বাঁদর। মাহির জন্য এখন দুধটা গরম করে রেখে দিয়েছি, তো একটু পরে জাস্ট খাবো, আগে এটা বানাবো তারপরে, কারণ সারাক্ষণ থেকে এখনই খাওয়ালে ঠিক খেতে চায় না, ঠিক আছে। চলো তাহলে স্টার্ট করে দেখো, তাই তো চিচ্ছি। তো গাইস, মালপোটা বানানোর জন্য এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে পরিমাণ মতন আমি এখানে সুজি অ্যাড করে দেবো, আর অ্যাড করে দেবো সুগার। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তেমনভাবেই মিষ্টিটা ব্যবহার করবে, 4 থেকে 5 চামচই ঠিক থাকে, তার বেশি যদি পছন্দ করে তো অবশ্যই করে দিতে পারো। সাথে অল্প একটু সল্ট অ্যাড করে দেবো, দেওয়ার পরে এটাকে ভালো করে শুকনো অবস্থায় মিক্স করে নেবো, আর তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেবো। তোমরা এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো, ওটা দিলে আরও বেশি স্বাদ হয়, বাট আমি আর দুধটা অ্যাড করিনি, জাস্ট জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর এটাকে অয়েলে জাস্ট ফ্রাই করে নিলে এটা একদম রেডি হয়ে যাবে। এইরকমভাবেই মালপোয়া করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে, খুব ঝরঝরে বেনে যায় আর খেতেও সত্যি খুব সুন্দরই হয়। Standing still as I let go of your cold hand. Eyes are wet, the lips are dry, and all the things we'd planned were never what you wanted. We've been lying from the start. Guess I knew it, just ignored it. I let go of your cold hand. I guess I saw it coming, yet it took me by surprise. Oh, oh. But if there's nothing left to cry, then I will just crack a smile. Oh, oh. I had a million different things to do, and every one of them included you. We had a million different things to do. What can I say? Well, I've been lonely too. ফ্রেন্ডস, এই হলো মালপোয়া, জোলা জোলা মালপোয়া, আর এগুলো সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে, ঠিক আছে, নো ম্যাটার। বারবার ক্যামেরা লাইনে আর আয়, ক্যামেরা চালু হয়ে চল, ভাগ ভাগ, হ্যালো করো না, সবকে হ্যালো করো, গুড ইভিনিং, সে হ্যালো কর, সে গুড ইভিনিং, নেই পেলে বল না, পারে পেলে বলো গুড ইভিনিং। আচ্ছা খানে গেলে ভাগ না, হ্যাঁ যা। তো এখন বাজে রাত্রি 7:30, আর নীতিশ চলে আসার পরই মালপোয়া বানিয়েছিলাম, বাট দু একটা খেয়েছে, তাও বলছে খিদে পেয়ে গেছে। তো দুপুরের ভাত ছিল আর ডিম ছিল, তো ডিমের অর্ধেকটা গিয়েছে আমার আর মাহির পেটে, আর অর্ধেকটা ওনার জন্য দিয়ে দিয়েছি। আলু ভর্তা ডাল পাঁপড় বানিয়ে দিয়েছি, তাই দিয়ে ডিনারটা তাড়াতাড়ি 7:30 মধ্যে শেষ করে দিচ্ছে, তার মানে রাত্রে হয়তো বলতেও পারে, জানি না, ঠিক নেই। আর আমি খাচ্ছি না এখন, কারণ মালপোয়া খেয়েছি, পেটটা ভারী লাগছে, যদি খিদে পাই, অবশ্যই খিদে লাগবে জানি, তো রাত্রেবেলা বানাবো। তো মাহি ওর ড্যাডির সাথে খাচ্ছে বসে বসে ওখানে। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, মিলছি তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টেক কেয়ার।